আমরা আপনাদের জানাই যে আমরা সৌমিত্র চ্যাটার্জির অ্যাওয়ার্ড আজকে এই মঞ্চে ঘোষণা করেছিলাম যে আমরা আজকে সৌমিত্র চ্যাটার্জির নামে কয়েকটি অ্যাওয়ার্ড দেব। একটা অ্যাওয়ার্ড মানালি নতুন হিরোইন হিসেবে ওকে দিয়েছি। আর আবার পাশে যিনি বসে আছেন, আপনারা হিন্দি ছবি দেখেন, অমিতাভ বচ্চন যেরম হিরোর থেকে বড় রোল করেন, আজকে ঠিক পরাণ বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে যত বাংলা ছবি হয় তাতে হিরো যা রোল করে তার থেকে অনেক বেশি বড় রোল পরাণ বন্দ্যোপাধ্যায় করে। এবং আমি খুব গর্বিত যে যে মঞ্চে ভানু বন্দ্যোপাধ্যায় রবি ঘোষের মতো মানুষরা থাকত, আজকে পরাণদা সেই মঞ্চে এসছেন। আমি চাই আমার কন্যা রাজনন্দিনীকে মঞ্চে ডাকছি, পরাণদাকে সৌমিত্র চ্যাটার্জি অ্যাওয়ার্ড এবং উত্তরীয় পড়াবে। এই অ্যাওয়ার্ডটা দাও, উত্তরীয় আসলে কিছু বলার নেই, কারণ যা স্মৃতিতে স্মৃতি শব্দটা ব্যবহার করে এই সম্মানটুকু আমি নিলাম, বা কি বলবো, তার পায়ের ফুলটা নিলাম, তার চলে যাওয়াটা আমি অস্বীকার করি, আমি মানি না। কেননা যে জিনিস আমি চোখে দেখি না তাকে আমি বিশ্বাস করি না। যতটুকু আমার চোখে দেখা সেই পর্যন্তই আমার বিশ্বাস। আমি যেটা চোখে দেখেছিলাম, আমার পাশে বসে পুলিদা আমার পিঠ চাপড়ে বলছে ওহ পরাণ পারো তুমি, এইটা আমার শেষ দেখা, এর পরের দৃশ্যগুলো আমার দেখা নেই। সুতরাং সেই দৃশ্যটা যখন আমার দেখা নেই আমি স্বীকার করব না। আমি জানি পুলিদা আশেপাশেই কোথাও আছে, হয়তো কোথাও গেছে, আবার তাকে আমি দেখতে পাবো, আবার হয়তো সে বলবে কি পরাণ কেমন আছো, কেমন আছো। সুতরাং আমি পুলিদার আপনার যেটাকে বলছেন চলে যাওয়া মহাকালের নিয়মে এটি সত্যি, কিন্তু আমি অস্বীকার করব। আমি জানি ইটস এন ইডিয়াটিক থটস, বাট আই ওয়ান্ট টু রিমেন দ্যাট টাইপ অফ ইডিয়েট থ্রুট মাই লাইফ। থ্যাংক ইউ অল অফ ইউ। পরাণদাকে দেখেছেন, শার্টটা কি পড়েছে, একদম ইয়াং মনে হচ্ছে, 26 বছরের যুবক। পরাণদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আজকে বসুশ্রীর মঞ্চে এসছো, আমার খুব ভালো লাগলো তোমাকে পেয়ে। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আরও অনেক অনেক বড় বড় ছবি করো এবং হিরোদের থেকে বড় রোল করো। আর এই মানুষটা সম্পর্কে কিছু না বললে তো নয়, এ তো আজকের নয়, এটা যুগের সাক্ষী, এটা যুগের সাক্ষী। তার পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি গর্বিত, কারণ ওর অনেক পরে আমি এসেছি, কিন্তু এসে ওকে আমি পেয়েছি, ভীষণ ভালোবাসি। আমি কেন, সবাই ওকে, বাংলার সাংস্কৃতিক মননের মানুষ সবাই প্রাণ খুলে ভালোবাসে। থ্যাংক ইউ। ও তাদের জন্য যা করে সে তারাও বোঝে, ও বোঝে। থ্যাংক ইউ পরাণদা। চলো সবাই মিলে, হ্যাঁ, 1 2 1 2 3 সবাই সবাই। পাথালি
মুখ ঠেকেছে সুখ সায়রের কুন্নে কোখার কাটা চন্দন বাটা সুহাগ রাতের প্রেসাদ সবার জুন্নে নকশা কাটা পানের বাটা মুখ ঠেকেছে সুখ সায়রের কুন্নে কোখার কাটা চন্দন বাটা দেশের কোন লোকসঙ্গীতে আছে কিনা, যদি এটাকে ধরেই নি বিহু, এবং আসামে তো বিহুর মাধ্যমেই তারা শুরু করেন নববর্ষের, তো চলুন একটু বিহুর ঠেকার সঙ্গে আমি দাদাকে একটু অনুরোধ করব, শুধু আপনি যদি একটু বাজান। করেন রাহুলদা তোচনদার শিষ্য, সবসময় রাহুলদা বলেন যে এই যে একটা ব্র্যান্ড তৈরি করা, এইভাবে তোচন ঘোষ এবং বনি ঘোষ, আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি, এই যে একটা তারা ব্র্যান্ড তৈরি করেছেন, সমস্ত ক্রেডিট তাদের নিজেদের, একটা জোরে হাততালি হয়ে যাক সবার আগে তোচনজার জন্য। এবং আই এম সো ব্লেসড অ্যান্ড হ্যাপি যে আমি এই মঞ্চটা গাওয়ার সুযোগ পাই। আমি দু লাইন রাধারমণ গোসাইয়ের একটি গান আপনাদের জন্য গেয়ে বিদায় নেব। ও ভ্রমরে রে ও ভ্রমরে রে কয়ো 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাই রাধা মইরা যাই মুরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়োগিয়া ভ্রমর
ভ্রমর কোয়ো গিয়া শ্রী কৃষ্ণ বি ছেড়ে ইমন অসংখ্য ধন্যবাদ। তুমি নোমোর বলে ভ্রমর গিয়ে চলে গেলে, বাট তোমার জন্য নো পান ইনটেন্ডেড একটা ফলের টুকরি আছে। আমি ইমন আজকে এখানে এসেছে তার জন্য ইমনকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার একদম হাতে তৈরি আমার পুত্র সম রাহুল দাস, মানে রাহুল আমার সঙ্গে এত ভ্রমণ করেছে সারা ভারতবর্ষে যে আমি বলে বোঝাতে পারবো না, ওকেও আমি আজকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। আমি শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডাকছি, তারপরে আমার আরেকজন বন্ধু এবং আমার সঙ্গে সারা ভারতবর্ষে ঘুরে তিনি এসছেন শাকিল আনসারি, ওকেও আমি একবার মঞ্চে ডাকব। এরপর শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের পর আমাদের তুসীমা ভট্টাচার্য আছে, সংযুক্তা দাস ও এসে বসে আছে, ওকেও ডাকব। সবাইর কাছে আমি একটু ক্ষমা প্রার্থী, কারণ আমার হ্যাঁ ও পল্লব ঘোষ, ওরে বাবা, মানে মান্নাদে চলে যাওয়ার পর যিনি মান্না দেখে মানে মানুষের মনে জাগিয়ে রেখেছে তার নাম পল্লব ঘোষ। আমি জীবনে অনেক শিল্পীকে নিয়ে কাজ করেছি কিন্তু এরকম একটা সুরেলা কণ্ঠস্বর শুনিনি। এর গান যখনই শুনি, বিশেষ করে যখন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানগুলো শ্রীরাধাদি রেকর্ড করেন, আমার মানে ভাবতে মানে মানে ভাবতে পারি না যে কিভাবে গায় উনি, উনার কণ্ঠের মধ্যে একটা সরস্বতী ভর করে থাকে সবসময়। লতা মঙ্গেশকরের গান তো গায় কিন্তু বাংলা গানগুলো যেভাবে গায় মানে ভাবা যায় না। আপনার আপনি আরও ভালো গান করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনার আরও নাম হোক, অনেক নাম হোক। নমস্কার, শুভ নববর্ষ সকলকে, শুভ নববর্ষ, সারা বছর ভালো কাটুক আমাদের সকলের, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তচুনদাকে আমার অনেক শ্রদ্ধা নমস্কার জানাই, এত বছর ধরে উনি যেভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা শুধু নয়, এটা বিরাট যজ্ঞ, মহাযজ্ঞ, এত ওনার অভিজ্ঞতা, অসীম অভিজ্ঞতা, তাই জন্যই এটা সম্ভব। আর আপনাদের যখন দেখি যতবারই আসি এখন প্রেক্ষাগৃহ পূর্ণ প্রেক্ষাগৃহ, তাই আমার এত আনন্দ হয় যে কি বলবো। আমি আপনাদের দেখেই আজকে এতটাই অভিভূত যে আমি কি গাইবো জানি না, তবু আজকে গান করার জন্যই তো আমি এসেছি। সত্যচন্দ্রকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার পাপপূর্ণ ছবির গানটি গাইছি, অজয় দাসের সুরে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা।
আমার পেছনে যারা বসে আছেন গুণী মিউজিশিয়ান দাদা ভাইরা, বেশিরভাগই আমার দাদা, সবাই ভাইও আছেন, ভাইও আছেন। আমি পেছন ফিরে দাঁড়িয়েছি, আপনাদের কিছু মনে করবেন না, খারাপ লাগে আমার এভাবে দাঁড়াতে, দুপাই নেই। ভালোবাসা ছাড়ার আছে কি, ভালোবাসা ছাড়ার
সত্যি সত্যি কিন্নর কণ্ঠের অধিকারিণী। আমরা চাই দিদির জীবন, সঙ্গীত জীবন আরো ফুলে ফলে ভরে উঠুক, সেই জন্য এই ছোট্ট উপহার আমাদের তরফ থেকে। দিদি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য। আর ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দেবাশিস কুমার, আমাদের প্রিয় দেবাদা। এবং আপনারা জানেন যে শুধু জনগণের সঙ্গে নয়, কবিতা এবং গানের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ, সাংস্কৃতিক জগতের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। দেবাদার জন্য একটা জোরদার হাততালি এই নববর্ষের দিনে। আমরা চাইবো আজকের এই মঞ্চে তোচন ঘোষের সুযোগ্য পুত্র বনি ঘোষ আজকে তাকে সম্বর্ধিত করুক এই মঞ্চে। দেবাশিস কুমার আমাদের খুব কাছের মানুষ এবং সকলের জন্যে কাজ করার মানুষ। দক্ষিণ কলিকাতার কেউ যদি ওনার কাছে যায়, উনি কাউকে খালি হাতে ফেরায় না। আর আমরা গর্ববোধ করি যে আমাদের এই দক্ষিণ কলিকাতায় দেবাশিস কুমারের মতো একটা মানুষ থাকেন এবং সকলের উপকার করেন। আমি চাই বনি দেবাশিসদাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাক বসুশ্রীর এই পয়লা বৈশাখের মঞ্চে। আমি দেবাশিস, শুভ নববর্ষ দেবাদা। সত্যি বাবা যেরম বলল, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ। আমি দেবাদাকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ বনি। আজকে পাঁচ মিনিট ব্রেক দাও। নমস্কার, তোচন্দাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। তোচন্দা, বনি, পুরো পরিবার তোচন্দার, তারা আজকের এই অনুষ্ঠানের আয়োজক, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আমি ঢোকার সময় আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন, তা আমি বলছিলাম যদি বাংলার নববর্ষের ইতিহাস লিখতে হয়, সেই ইতিহাসে নিশ্চয়ই একটা অধ্যায়ের নাম কলকাতা হবে। আর সেই কলকাতা একটা পাতার নাম বসুশ্রী সিনেমা হল হবে, যেখানে নববর্ষের উৎসব বাংলার নববর্ষের ইতিহাসে তার স্থান নিতে বাধ্য, তাকে বাদ দিয়ে বাংলার নববর্ষের ইতিহাস লেখা যাবে না। দীর্ঘদিনের একটা পরম্পরা, আজকে এখন 38 ডিগ্রি টেম্পারেচার, রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না। আমি সকাল 6:30 থেকে রাস্তায় আছি, রাস্তায় প্রায় খালি বাঙালি বলে বোধহয় এখনও রাস্তায় ঘুরছে, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, অন্য কোনো প্রদেশের মানুষ ঘুরতেন না। এই অবস্থায় বসুশ্রী সিনেমা হলে প্রেক্ষাগৃহ তো পূর্ণ। আমি এক্ষুনি বনিকে বলছিলাম, যদি রাস্তায় কিছু চেয়ার দিয়ে দেওয়া যায় তাহলে সেই চেয়ারও ভর্তি হয়ে যাবে, লোক দাঁড়িয়ে থাকবে, তারপরেও
মানুষের আবেগ জড়িয়ে আছে ভোজশ্রী সিনেমা হলে নববর্ষের অনুষ্ঠানের সঙ্গে। বাংলার এমন কোনো শিল্পী নেই যারা এখানে অনুষ্ঠান করেননি। আজকেও যারা আসছেন তারা প্রত্যেকে বাংলার গর্ব, বাংলার অহংকার, সেই শিল্পীরা এখানে আসছেন। সঙ্গে বাদ্যযন্ত্রীরা রয়েছেন, তারাও সব এক একজন দিকপাল শিল্পী তারা, এবং সব মিলিয়ে আজকের এই বর্ষবরণ, আজ বাংলার মানুষ বলছে এসো হে বৈশাখ এসো এসো। এই যে বৈশাখে আমরা আবাহন করছি, বৈশাখকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমি সকলকে বাংলা নববর্ষের 1430 সালের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। হৈমন্তী শুক্লা ইতিমধ্যেই মঞ্চে উঠে গেছেন, স্বাভাবিকভাবেই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। বসুশ্রী সিনেমা হলের এই অনুষ্ঠান দীর্ঘজীবী হোক, প্রতি বছর হোক, এই কামনাই আমরা করব। আর সবাই মিলে তোচন্দার সুস্থতা কামনা করুন। যতদিন তোচন্দা সুস্থ থাকবে বাংলা সংস্কৃতি সুস্থ থাকবে। সকলে ভালো থাকবেন, নমস্কার। থ্যাংক ইউ দেবাদা। দু লাইন কবিতা তো বলো, এর পরের বারে দেবাদার থেকে পুরো কবিতা শুনবো আমরা। আচ্ছা, এরপর আমি ইসাকে ডাকি, কি বলে তুসিমাকে ডেকে নাও, এখন একটা একটা করে গান সবাই কারণ হবে না। আমার পাশে হৈমন্তী চলে এসেছে, যে এই বসুশ্রীর শুরুয়াত থেকে বসুশ্রীর সঙ্গে যুক্ত, আমায় বলেছিল আমাকে মন্টু বোস গান গাইয়ে 10 টাকা দিয়েছে, এখনো আমার সেই কথা মনে পড়ে। ও 25 টাকা দিয়েছিল মন্টু বোস। ভাবলাম বাবা আমার জীবন সার্থক, যে পয়লা বৈশাখে গাইবো বসুশ্রী হলে। তখন আসার পরে গান শুনে দাদার খুব ভালো লাগলো, বলো তোমাকে আমি 125 দিচ্ছি, আমি জীবনেও ভুলবো না এটা। আমি তুসিমাকে ডাকছি মঞ্চে, সঙ্গে আমাদের মিউজিশিয়ান দাদাদের একটু মঞ্চে ডেকে নেব। ও আচ্ছা দেবাদা, থ্যাংক ইউ। কবিতাটা ডিউ রয়ে গেল দেবাদা, এর পরের বছর হবে। হ্যাঁ, আমি একটা জিনিস খুব মনে করি, দেবাদা কিন্তু কোনোবার পয়লা বৈশাখে ফেল করে না, যত কাজের মধ্যেই থাক। আমাদের সঙ্গে তুসিমা ভট্টাচার্যকে আমরা একটু মঞ্চে ডেকে নেবো, এবং আমাদের সঙ্গে মিউজিশিয়ান দাদারা যারা আছেন তাদেরকে বলবো আমাদের সঙ্গে একটু মঞ্চে চলে আসার জন্য। আমাদের সঙ্গে প্রচুর শিল্পী রয়েছেন এবং তারা সবাই বসুশ্রীর এই নববর্ষের সকালে আজকে উপস্থিত হয়েছেন এই মঞ্চে, সেই ঐতিহ্যমণ্ডিত মঞ্চ। আমরা যে হলটায় বসে আছি সেটাও প্রায় 75 বছরের কাছাকাছি ছুঁয়ে ফেললো আর কি। তচন্দা, আরেকবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে ধন্য করে দেওয়ার জন্য, যে আজ এই আসরে আপনি দেখেছেন স্টেডিক্যাল হল, যেখান থেকে লাইভ শুরু করলেন তচন্দা অজয় দার সঙ্গে, আর আজ লেজেন্ডারি পার্সোনালিটি হয়ে গেছেন আমাদের তচন্দা, আর লেজেন্ড হবেন একদিন বনি ঘোষ। হাই সবন্দা, ভালো আছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তাই আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি, দিদিকে অনেক প্রোগ্রাম করেছি দিদির সাথে, আর দিদির সম্বন্ধে তো সঙ্গীত সম্রাট নওশাদ সাহেব উনি যা বলেছিলেন আমি নিজে শুনেছি ও রেকর্ড শুনেছি, যে বেঙ্গলের কোয়েল বলে ডেকেছিলেন শ্রী নওশাদজি। আর আমি দিদিকে শুধু বলতাম এটাই, আপনার নামে এইচ আর এস আছে, এইচ হানি, এস সুইট, দুটোই মিষ্টি, ওই জন্য আপনার গলা এত মিষ্টি। আর তোচনদাকে বলি আপনি স্যার তোচন ঘোষ টিজি, আপনার ছেলে বনি ঘোষ বিজি, আর আমি হচ্ছি শাকিল আনসারি ইজি, আমি ইজি। তাই ইজি আপনার সামনে এসে গেছে, শুভ নববর্ষ আপনাদের সকলকে জানাই, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাচ্ছি। আর জানিয়ে আজ এত সুন্দর আসর, এমনি আমি গান টান করে দিই, কিন্তু আজ গানের মানে সাহসই করছি না, যে গানে আমি কোনো সাহস দুটো লাইন তো হবে এটাই, যে বড়ি দূর সে আয়ে হ্যায় প্যার কা তোহফা লায়ে হ্যায়, বড়ি দূর সে আয়ে হ্যায় প্যার কা তোহফা লায়ে হ্যায়, আপনা লো ইয়া ঠুকরা দো প্যার কা তোহফা লায়ে হ্যায়। অনেক সাহস করে হাম গায়ে হ্যায়, কিউকি এসে এসে শিল্পীকে সামনে হাম গায়ে, ऐसे ऐसे शिल्पी के सामने हम गाएं, ऐसा हो सकता है क्या? ऐसा हो नहीं सकता। इसके लिए मैं इनके हाथ में अब फिर से माइक देता हूं, यहां पर
आपके सामने ये गाना फोक गाने का दौर चल रहा है আমি ফোক গানের একটা আইটেম শোনাবো দিদি কিন্তু ওই একটা করে গান মানে অনেক শিল্পী তো তাই একটা করে গান হচ্ছে আমি শুধু এটাই বলি একটা গান ফেমাস হয়েছিল না বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল আমাকে কৌশিকদা বললেন অমিতাভ বচ্চন তো অমিতাভ বচ্চনকে বলা হয়েছিল যে এই বড় লোকের বেটি লোক তুমি গাও উনি কীভাবে গেয়েছিলেন ওটা শুনিয়ে দিচ্ছি আপনাকে উনি গেয়েছিলেন এভাবে উনি বলেছিলেন আরে বড় লোকে বেটি আরে বড় লোকে বেটি লো লম্বা লম্বা চুল হেমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদা ফুল বড় লোকের বেটি আরে আম কিছু কে চুমলে ফুল নাই বাঁধতে ভাই হয় अरे किसी के चुमले फूल नहीं बांधते भाई काहे के बहुत पहले किसी के चुमले फूल बांधते थे भैया लेकिन जब से अरे भाई जब से ये छोटी सी मुसीबत जया भादरी मिल गई है ना भाई जब से जिसको भी देखते अपनी बहन समझते भैया हम किसी के चुमले फूल नहीं बांधते भैया हम किसी के चुमले फूल नहीं बांधते भैया हम किसी के चुमले फूल नहीं बांधते भैया दीदी एक बार आपका पाला हेलो 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 तोमार होलो शुरू आमार होलो सारा ताली दादा जोरदार तालियां एक बार करो ताली देवश्री राजी बहुत 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 धन्यवाद चुरा लिया है तुमने जो दिल को नजर नहीं चुराना सनम देवश्री के देख ली गानटा अमर मने पड़े जाए कारण अनेक स्टेजे हमरा दुजन ए गानटा अनेक करेछी चुरा लिया है तुमने जो दिल को आज ओ गानटा मने पड़े गेलो चलो आज जेमन गुनी गुनी शिल्पी एदिके स्टेजे सामने फ्रंटे आसें फ्रंट छाड़ून पेछने जारा बसे आछें एराओ हेवी गुनी शिल्पी एकटा करो ताली इनादेर जन्य होक रियली फैंटास्टिक आई एम ग्रेट फैन अफ देम एवरीवन थैंक यू दीदी अच्छा मैं चुमके एसो सामने एसो ए देवश्री राय और झुमकी राय इधर दुजन के लिए और माँ आज के नहीं हमारे मध्य हमार भीषण प्रिय मानुष छिलेन आरती राय ताके आज के खूब मिस करछी बसुश्री ए मंचे सब समय थाकतें और ये देवश्री के लिए आमी ये कत कत जगह घुरेछी कत আমার আজকে অনুরোধ দেবশ্রী একটা গান করুক আমি প্রত্যেককে জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন আমার শুভ নববর্ষের অভিনন্দন আজকে যে মঞ্চে দাঁড়িয়ে আছি এটা একটা আমার কাছে অনেক অনেক স্মৃতি মাখা ছোটবেলায় যখন আমরা রুমকি ঝুমকি হিসেবে নাচতাম পয়লা বৈশাখ মানেই মন্টুদার ফোন আমার মাকে আমাদের আসতে হবে অনুষ্ঠান করতে হবে এখানে মা সকাল সকাল ডেকে দিতেন সকাল ছটায় ঝাঁকিয়ে তুলে দিত দুই ছোট ছোট বোনকে তাড়াতাড়ি রেডি হয়ে যাও পোশাক টাশুক নিয়ে চলে আসতাম তবে একটা জিনিস সত্যি ছোটবেলা থেকে দেখতাম কত কত শিল্পী মানে কেউ বাদ ছিল না তাবর তাবর শিল্পী উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় ওদিকে হেমন্ত মুখার্জি মানবেন্দ্র মুখার্জি শ্যামল মিত্র সতীনাথ মুখোপাধ্যায় উৎপলা সেন আরতি মুখার্জি কে আসতো না মানবেন্দ্র মুখার্জি সবাই এখানে এসে গান গাইতেন এই পয়লা বৈশাখটা সত্যি একটা খুব স্মরণীয় দিন আমি ধন্যবাদ জানাচ্ছি তোচন্দাকে যে এই অনুষ্ঠানটা পয়লা বৈশাখের বজায় রাখার জন্যে এটা মন্টুদা বসুশ্রী এবং আরেকটা অদ্ভুত ঘটনা হচ্ছে এটা শেয়ার না করেই পাচ্ছি না এগুলো মনে পড়ে আসলে আমি জানি না ওপরে একটা সোফা ছিল ওটা আছে নাকি জানি না আছে একটা সোফা
বড় সোফা ছিল, তো মা ফোন করে বলতো মন্টুদা মেয়েদের নাচ তুলতে হবে, তো এই সিনেমাটা দেখতে আসছি, সঙ্গে সঙ্গে মন্টুদা হ্যাঁ চলে এসো চলে এসো, তো আমরা চলে আসতাম ওই সোফায় বসে আমরা ছবি দেখতাম। কতবার যে একটা সিনেমা দেখতাম, ঠিক সিনেমা দেখার জন্যে নয় ওই নাচগুলো তোলার জন্যে। কোনো সময় আসতাম ইন্টারভেলের আগে যদি গানটা শেষ হয়ে যেত ইন্টারভেল অবধি দেখে পালাতাম, বা ইন্টারভেলের পরে যখন তখন ঢুকতাম সোফাটা খালিই থাকতো আমাদের জন্য, তা আমরা এসে ওই ছবিগুলো দেখতাম আর মন্টুদার অফিসে বসে আড্ডা মারা, কত স্মৃতি সত্যি ভোলার নয়। তো আজকে আমি মঞ্চে উপস্থিত আছে হৈমন্তীদি, সৌভিক আছে, তারপরে আমার মিউজিশিয়ান ভাইরা আছে, সবাই আছে এখানে, শুভ নববর্ষ সকলকে, তাপসদা আছে ওখানে, তো সব মনে পড়ছে দিদির সঙ্গে কতই অনুষ্ঠান করেছে তাপসদা, কৃষ্ণা রায় এখন কৃষ্ণা মুখার্জি, তার মেয়ে খুব জনপ্রিয় হয়েছে রানী মুখার্জি, রিসেন্টলি একটা ছবিও রিলিজ হয়েছে। যাই হোক, তো এই বসুশ্রী সত্যি ভোলার নয়, এটা আমাদের কাছে একটা অন্য ধরনের একেবারেই স্পেশাল একটা অনুষ্ঠান। আমি সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা নতুন বছরের, আমি আশা রাখবো সবার খুব সুন্দর কাটবে, ভালো কাটবে, যেন আর কোনো বিপদ আপদ না ঘটে। আমরা যে ভয়ানক একটা কোভিড থেকে বেরিয়ে এসেছি, এরকম কিছু যেন আর সম্মুখীন না হতে হয়, আমরা যেন শান্তি মতো কাটাতে পারি, যদিও অসম্ভব গরম, তার মধ্যেও সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ। একটা গান গেয়ে যাও।
यू धन्यवाद क्या बात क्या बात क्या बात আমি একটু ববিতা দিকে বলবো যে আজকে আমাদের মঞ্চে দেবশ্রীদিকে একটু সম্বর্ধিত করে নেওয়ার জন্য একটু উত্তরীয় দিয়ে এবং তারই সঙ্গে সঙ্গে মিস্টার বাগারিয়া এবং ইন্দ্রানীদি রয়েছেন যারা ছোট্ট ফরের টুকরি নিয়ে এসেছেন আজকের এই নববর্ষের সকালে কি আশ্চর্য দেখুন এই গানটার সঙ্গে কোথাও যেন সেই দুজন মানুষকেই ট্রিবিউট দেওয়া হয় মনে মনে সেই নববর্ষ সেই মঞ্চ সেই জলসা সেই বসুশ্রী সবই রয়েছে কিন্তু মন্টু বসু আমাদের সঙ্গে সশরীরে উপস্থিত নেই এবং উপস্থিত নেই সৌমিত্র চট্টোপাধ্যায়ও সব সবাই এসেছিল কিন্তু তবু তুমি এলে না কিন্তু তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকবেন সে কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি দেবশ্রীদির জন্য একটা জোরে হাততালি এত সুন্দর গান শোনানোর জন্য নববর্ষের সকালে আমাদের একান্ত প্রাপ্তি আমি একটা কথা বলতে চাই প্লিজ দিদি প্লিজ বলো ওদের তো এইটুকু টুকু দেখেছি ওরা নাচতো ওদের ভীষণ নাম ছিল তো আমাকে একটা গান্ধর্বী বলে ছবিতে গাইতে ডাকা হলো সেটাতে পুরো ক্লাসিক্যাল অঙ্গের গান বুঝলে আর আমিও খুব মেজাজ পেয়ে তান ফান মেরেছি তারপরে ভাবছি দেবশ্রী কী করবে আমি জানি না ভাই আমি ছবিটা দেখতে গিয়ে না মনে হচ্ছে আমি গাইনি ওই গাইছে এত গুণে মেয়ে এত গুণী এত গুণী হাততালি দিলেন না দুর্দান্ত খুব আনন্দ পেলাম সার্টিফিকেট একটা পেয়েছি আমি আমাদের সঙ্গে ইতিমধ্যেই এক নায়িকার উপস্থিতিতে উজ্জ্বল হয়েছিলই এবার এক নায়কের উপস্থিতি হবে এই মঞ্চে আমাদের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় একবার জোরদার হাততালি পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য আজকের এই বসুশ্রীর পয়লা বৈশাখের এই জলসা যে দুজন মানুষকে ডেডিকেট করা হয়েছে একজন মন্টু বসু আর একজন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত অ্যাওয়ার্ড পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্য যেভাবে এক হাত থেকে আরেক হাতে চলে যায় বেতন ঠিক সেই রকমভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে যায় সেই ভালোবাসা তা আমরা পরমকে বলবো যে পরম আমাদের সঙ্গে একটু মঞ্চের মাঝখানে যেতে পরম আমাদের সঙ্গে একটু মঞ্চের মাঝখানে আমি আমি সৃষ্টি ডান্স একাডেমির ইন্দ্রাণী গাঙ্গুলিকে ডাকছি উত্তরীয়টা পড়িয়ে দেবে ওকে আর সৌমিত্র চ্যাটার্জি নামে যে অ্যাওয়ার্ড আজকে বসুশ্রী প্রেক্ষাগৃহ হয়েছে আপনারা জানেন আজকে সৌমিত্র চ্যাটার্জি এবং মন্টু বসুর স্মরণে এই অনুষ্ঠান হচ্ছে আমরা চাই ইন্দ্রাণী গাঙ্গুলি কোথায় হ্যাঁ তুমি নাও একটা উত্তরীয় এবং অ্যাওয়ার্ড দুটোই পরমব্রতকে দাও একটু হাততালি ফুল ফুটুক আমি চাই পরম পরম কিছু বলুক একটা গাও নমস্কার প্রথমত তো আজকে বাংলা নববর্ষ সেই উপলক্ষে এখানে উপস্থিত সবাইকে যারা যারা আছেন আমি সবাইকে দেখতেও পাচ্ছি না আলোর জন্যে তাছাড়া এমন গরম যে মানে কোনো দিকে কর্ণপাত বা দৃকপাত করা যাচ্ছে না তাও সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই দ্বিতীয়ত তোচন্দা একজন অত্যন্ত প্রাজ্ঞ সিনিয়র মানুষ আমি খুব অল্প বয়স থেকে ওনাকে চিনি খুব যে পেশাদার সম্পর্ক ওনার সঙ্গে তা তেমনটা নয় কিন্তু ওনাকে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখেছি বহু 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 বছর ধরে তো সেই জায়গা থেকে উনি যখন আজকে আমাকে এই অনুষ্ঠানটি উনি এই যে উনি যে অনুষ্ঠানটা করেন এটা আমি জানি বহু বছর ধরেই করেন এই অনুষ্ঠানটি আমি আগেও দু একবার এসেছি তবে আজকের এই অনুষ্ঠানে এসে সৌমিত্র জেঠুর নামে নামাঙ্কিত একটি পুরস্কার বা একটি ফলক পাওয়ার লোভটা আমি সামলাতে পারলাম না আমি সোজা এয়ারপোর্ট থেকে আসছি কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো যে এখানে আসাটা দরকার এখনও যে বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের শহরে কিছু অনুষ্ঠান হয় এটাও খুব আনন্দের কথা ভরসার কথা তো সেটাতেও অংশগ্রহণ করার ইচ্ছে ছিল সেই জন্যেও আসা তাছাড়া যেটা বললাম যে এই পুরস্কারটি বা এই ফলকটি এবং যার নামে নামাঙ্কিত এটি সেইটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার গত বছর ঠিক এই দিনে মুক্তি পেয়েছিল আমাদের ছবি অভিযান যেটা সৌমিত্র জেঠুর এখনও অবধি একমাত্র অফিসিয়াল জীবনী বা বায়োপিক বলা যেতে পারে আজকের দিনটাতে সেই জন্য আরও বিশেষ করে ওনাকে স্মরণ করছি তোচন্দাকে ধন্যবাদ সৃষ্টি ডান্স একাডেমিকে ধন্যবাদ বনি আমার অনেক দিনের পরিচিত বন্ধুস্থানীয় তাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সম্মানটির যোগ্য মনে করার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আরও একবার বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও যেরম ডিরেক্টর সেরম অভিনেতা আর সেরম গায়ক একটা
না গিয়ে যেও না পশুশ্রী থেকে আমাকে এটা ই দাও ই ই না নোটটা না কর্ডটা এটা যার নামে এই পুরস্কারটি তার জন্যে বলা যেতে পারে এই দুটি লাইন আর কি তুমি কেমন করে গান করো হে উনি তুমি কেমন করে গান করো হে উনি আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে উনি সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া চলে গগনে সুরের আলো ভুবন ফেলেছে সুরের হাওয়া ধন্যবাদ অনেক ধন্যবাদ শুভ নববর্ষ আবার সকলকে এবং ধন্যবাদ এই পুরস্কারটির জন্য আন্তরিক ধন্যবাদ পরমকেও আমাদের সঙ্গে আজকে উপস্থিত থাকার জন্য এবং আজকে একটা সুন্দর গান আমাদের উপহার দেওয়ার জন্য এবং আমরা এই কথাটাই পরমকে বলতে চাই তুমি কেমন করে গান করবে গুণি আর অবাক হয়ে শুনি থ্যাংক ইউ পরম থ্যাংক ইউ ভেরি মাচ নতুন বছর খুব ভালো কাটুক আর অনেক ছবির পরিচালনা আরও অনেক ছবির অভিনয় সব মিলিয়ে নতুন বছর তোমার জন্য জমজমাটুক শুভ পরিণয় আজ যখনই
বহু দূরে এলে আমায় তুমি আজ বহু দূর কোয়ে চলে যেতে নাই ভালোবাসা রেখে ধারা এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি ভুলে গেছি আচ্ছা আমি সংযুক্তাকে রাখছি আজকে আমাদের অনেক শিল্পী একটা একটা করেই গাইতে হবে সবাইকে তার মধ্যে শর্বাণী মালিক আমাদের বিশেষ বন্ধু অতনু মালিকের স্ত্রী এবং ওর আরেকটা পরিচয় হচ্ছে ও ইন্দ্রাণী দত্তর বড় বোন ওকেও ডাকবো আমি একে একে সবাইকে একটা করে গান করাই কারণ এত গরম আমাদের এখানকার এসি চলছে কিন্তু এসি সেইভাবে কাজ করছে না আর আমি এই অনুষ্ঠানটা অন্য মঞ্চে করতে পারি কিন্তু বসুশ্রীর যে পয়লা বৈশাখের একটা ঐতিহাসিক ব্যাপার সেটা কোথাও গেলে পাবো না সেই জন্য আমাকে এই হলটাতেই করতে হয় কারণ এই হল থেকেই আমার জীবন শুরু আর পল্লব তুই হচ্ছিস আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছোট ভাই তোকে আমি বেলা কেন রাত্রি দুটো পর্যন্ত বসিয়ে রাখতে পারি সেটা আমার ক্ষমতার মধ্যে হ্যাঁ হৈমন্তী বলছে ওকেও পারি কারণ ওরা সব সত্যি বলছি আমরা 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 একটা এমন অ্যাসোসিয়েশন না যে হৈমন্তীর গান বলছি না গাড়িতে শুনে এমন পাগল হয়ে যায় ওকে ফোন করি আর ও যাচ্ছাটাই গালাগালি সেসব গালাগালি আপনারা শোনেননি অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন যে একটু ওয়েট করতে হচ্ছে কিন্তু আমার জন্য এটা পরম সৌভাগ্য কারণ এই অনুষ্ঠান গাইবার সুযোগ তো অনেক পরের কথা দেখবার সুযোগও বড় কম কথা নয় এবং সেটার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি শ্রী তোচন ঘোষ স্যারকে এবং হৈমন্তী শুক্লা ম্যামের সামনে গান করবার ধৃষ্টতা তো আমার নেই আমি মনে প্রাণে চাইছিলাম যে ওনার হয়ে যাক তারপর আমি গাইব কিন্তু স্যার ডেকে নিলেন তাই আমি গাইছি আমার ভিতর বাহিরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের খোল ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের খোল তেমনি তোমার নিবিড় চলা আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে। তুমি হৃদয় জুড়ে।